আজ তোমার বাবু কি করেছে জানো? আমাকে কেক পেড়ে উইশ করেছে। এসো তো বসো। জানো আমাকে কিক মেরে কি বলেছে? আমাকে উইশ করেছে, বলেছে মাম্মা হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ। রেহান, আচ্ছা তুমি তো এখনও আমাকে বললে না আমাদের ছেলে হলে কি নাম রাখবো আর মেয়ে হলে কি নাম রাখবো। ছেলে হলে ইহান, রেহানের ছেলে ইহান, সুন্দর না নামটা? তানজি, আমি কি একটু একা থাকতে পারি প্লিজ? না পারো না, একা থাকবে কেন? তুমি যদি একা থাকো তাহলে আমি কার সাথে থাকবো? শোনো না কি হয়েছে। তাছাড়া আমি কি বাচ্চা? কেন আমাকে মিছে মিছে ভুলে রাখার চেষ্টা করছো? বেশি বোঝো না। তোমার ফোন বন্ধ কেন? রাজীব ভাই বারবার তোমাকে ফোন দিচ্ছে, ফোন অন করো। আমি আজ সারাদিন ফোন বন্ধ করে রাখবো। ওকে বলো আমি কাল কল ব্যাক করবো। মানে সমস্যা কি রেহান? কোনো সমস্যা নেই তানজি, আমার ভালো লাগছে না কিছু। আজ মাদার্স ডে, সে কারণে মন খারাপ। সবাই মাকে নিয়ে ছবি পোস্ট করছে, কত সুন্দর সুন্দর কথা লিখছে, এই জন্য মন খারাপ করছো? আচ্ছা তুমি বলো তানজি আমাকে, আমার খারাপ লাগে না? এবারে কেন জানি সবাই খুব বাড়াবাড়ি করছে মনে হচ্ছে। না জান, কেউই বাড়াবাড়ি করছে না। তুমি মাকে সবসময় খুব বেশি মিস করছো বলেই তোমার এমন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মা চলে গেছেন, 7 মাস হয়ে গেছে, এখনো তুমি স্বাভাবিক হতে পারছো না? আমি কখনো পারবো না, আমি পারতেও চাই না। আমার মা, আমার মা আছে সবখানে, আছে সবখানে। তোমার মনে আছে মা দিবসে মার জন্য কিছু করলে মা কত বিরক্ত হতেন, বলতেন যে এত বড় অপমান আমার জন্য মাত্র একটা দিন, প্রত্যেকটা দিন আমার জন্য হই হুল্লোড় করবি, নইলে কিন্তু মার। আমরা তো করতামও তাই, তাই না? মাকে ঘিরেই তো ছিল আমাদের পুরো পৃথিবী, কিন্তু এখন যেহেতু তিনি নেই। কে বলেছে মা নেই? মা আছে, আমার আমার এখানটাই আছে, আমার এখানটাই আছে। তাঁর কখনো বলো না যে মা নেই, প্লিজ আর কখনো বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি বলবো না মা নেই, মা আছেন আমাদের মাঝে। কাঁচপুর ব্রিজ থেকে আমাদের গাড়িটা নদীতে পড়ে গিয়েছিল, এরপর থেকে মাকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে বলো, তাহলে কেন বলছো যে মা নেই? মা আছে, তুমি দেখো মা আবার ফিরে আসবে। বুঝলাম মা ফিরে আসবেন, কিন্তু মা ফিরে এসে যদি দেখেন তুমি এভাবে কাজকর্ম ফেলে বাড়িতে বসে আছো, মার কি সেটা ভালো লাগবে? কে বলেছে আমি বাড়িতে বসে আছি? তোমাকে একটা কথা বলি, বকা দেবে না তো? হ্যাঁ বলো। আমি ওই স্বপ্নটা আবার দেখেছি। কোন স্বপ্ন? ওই যে মনে নেই, এর আগে একবার দেখেছিলাম। কোনটা যেন? যে আমাদের বাবুটা হতে গিয়ে আমি তানজি না, প্লিজ বকা দিও না, স্বপ্নটাকে আমি ইচ্ছে করে দেখেছি নাকি? আমার নিজেরই তো কেমন যেন লাগছে, খুব ভয় লাগছে। ভয় পেও না, ওকে? আর তুমি তো ভয় পাওয়ার মেয়ে না,
মনে আছে মা বলতো, তার দেখা সবচেয়ে সাহসী মেয়েদের মধ্যে প্রথম যে ছিল সে হচ্ছে তার পুত্রবধূ। আমি একবার অফিস থেকে যখন বাসে আসলাম, এসে দেখি তুমি দোলনায় বসে আছো আর মা পেছন থেকে তোমাকে দোল দিচ্ছে। বিশ্বাস করো, আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ বউ শাশুড়ির জুটি ছিল তোমরা। মাকে যে আমি প্রতি মুহূর্তে কি মিস করি রেহান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার কষ্টটা তোমার জন্য আড়াল করে রাখতে হয়। দুজনই যদি ভেঙে পড়ি তাহলে কে কাকে সামলাবে বলো? আজকে কি হচ্ছে শুনবে? কি না থাক বলো না। আরে না, এখন না, আরেকদিন বলবো। আরে না বলো তো। আরে বাবা, এমনি বলেছি আরেকদিন বলবো। তুমি কিছু খাবে? অনেক জ্বালা, বললাম না আমি খাবো না। একটু খানা বাবা, অনেক শখ করে তোর জন্য রান্না করেছি। মা, আমি তোমাকে বলেছি আমি ডায়েটে আছি, আমি এসব এখন খেতে পারবো না। একটু খেলে কিচ্ছু হবে না বাবা, চল আমি খেয়ে দিচ্ছি, তুই শুধু আমার সামনে একটু বস। মা, তুমি কি বুঝতে পারছো যে তুমি একটা ড্রামা কুইন? অনেক যন্ত্রণা দাও তুমি। যে কটা দিন বেঁচে আছি একটু যন্ত্রণা সহ্য করে নে। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন চলে গেলে তুমি? মা, মা, আমি তোমাকে আগে বলিনি, আগে একদিন ট্রাফিক জ্যামের মধ্যে আমার গাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে, আজকে পার্কে মা আমাকে দেখে হেসেছেন, আমি যখন মা বলে ডাকলাম তখন আর মাকে খুঁজে পাইনি, আমাকে দেখে হেসে পালিয়ে গেল। আমি তোমার নাস্তা রেডি করছি, তুমি ফ্রেশ হয়ে নাও। তুমি আমার কথা বিশ্বাস করলে না, তাই তো? আমি কি মিথ্যে বলছি? আমি কি সেটা বললাম? তাহলে আমি কি পাগল? তুমি মিথ্যেও বলছো না, তুমি পাগলও নও। ইটস জাস্ট ইউর হ্যালুসিনেশন রেহান। আমি জানতাম তুমি এমন কিছু বলবে। রেহান, তুমি মাকে নিয়ে অনেক বেশি ভাবছো, তাই যেখানে যাচ্ছ প্রতি মুহূর্তে তুমি শুধু মাকেই দেখছো, এটাকেই তো হ্যালুসিনেশন বলে। তুমি বুঝতে পারছো না তানজি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ভুল, তুমি রাইট। মায়ের সাথে তোমার দেখা হয়েছে, তাহলে এখন বলো মা কেন পালিয়ে গেল? আরে মা পালিয়ে গেল কারণ তোমার তো জ্বর। আশ্চর্য, তুমি গা এরকম গরম নিয়ে বারান্দা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো শোবে। তানজি, একটা কথা বলি। বলো। আমার মনে হয় আসলে হ্যালুসিনেশন হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার আসলে মাকে নিয়ে এত চিন্তা করা উচিত না, আমি সেটা বুঝতে পারছি। তুমি না আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তোমাকে কখনোই ভুল বুঝি না, আমি শুধু চাই তুমি ভালো থাকো। চলো। Thank you.
যাবো আর আসবো, ঠিক আছে? টেনশন করো না, তুমি রেস্ট নাও। আচ্ছা আজকে ডাক্তার কাছে না গেলেই না, কালকে চলো। তুমি আমাকে একা একা যাচ্ছ, তুমি বাচ্চাদের মতো কথা কেন বলছো বলো তো? আমি কি একা যেতে পারবো না? অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, যাবো আর আসবো 10টা মিনিটের রাস্তা। শুধু শুধু এমন করো, এই জন্যে তোমার কেন জল লাগবে? তুমি রেস্ট নাও, আমি গিয়ে আসি। তো আমি যাই তোমার সাথে। আমি বলেছি না তুমি রেস্ট নাও? বললাম তো, কোনো সমস্যা হলে আমি তোমাকে ফোন দেব। আর কিছু যদি লাগে পপিকে বলো, ঠিক আছে? আমি তো পান খাইছি এই সকালে। বুয়া তোমাকে দেখেছে, তার মানে আমার হ্যালুসিনেশন হয়নি। আমার হ্যালুসিনেশন হয়নি। ও মাই গড, ও মাই গড, তানজিব, তানজিব কোথায়? হ্যাঁ দা, ডাক্তার বউরে তোর কাহিনী আমি ঠিক মতো বুঝা লই। আমার কাহিনী? ও কাহিনী তুমি বুঝবার পারো নাই। আই ওই যে সেদিন রাস্তার মধ্যে আমারে দেখা পিছনে ছুটলি কেন, তারপরে আবার আরেকদিন লেকের পারে আমারে পিছে পিছে দৌড়াইলি, কারণটা কি? ও বুঝি, পুলিশে ধরাইয়া দিবার চাও, কোনো লাভ নাই। কার শুনেন, যে আমারে ডিস্টার্ব করবো হ্যার জিনা আমি হরম করে দিব। জিনা হরম মানে? ওই তেন আপনার বুঝুন লাগবো না, এবার কামের কথায় আসেন। আচ্ছা কন্ত, আপনার লগে কি আমার কোনো দিন এই টাকা পয়সা লিয়ে দেন দরবার হয়েছিল? হইলে খুললা কন, আমি মামলা এখানে ডিসমিস করে দিয়ে যামু কন। আচ্ছা মা, তুমি শুরু থেকে এভাবে কেন কথা বলছো? আরে সর্বনাশ, হেতার লেগে এখন আমার ইংলিশ ফুটাই তুইব। আচ্ছা কি বলছো এসব? আচ্ছা বলছো নাকি তোমার কি মাথা ঠিক আছে? তোরটা ঠিক আছে নাকি হেটা দেখ, ডাক্তার দেখা। আরে কেসটা কি কত হুইনা যাই যা। মা আমি না এত কিছু বুঝি না, আমি তোমার পাটা ছুঁয়ে একবার সালাম করতে চাই। কি কর? আমি আমি এত বড় হয়েছি, তোমার সাথে বন্ধুর মতো মিশেছি, অথচ কখনো তোমার পা ছুঁয়ে সালাম করিনি, তোমার পায়ের ধুলো মাথায় নেইনি। আজ আমি সালাম করব। মা কি সর্বনাশ এসব, এসব তুই কি করতেছস? আমার কোনো স্বামী সংসার বাচ্চা কাচ্চা কিছু নাই, আমি কেন মাটা না? ওই তুই ডাইরেক্ট কত আমার কাছে চাষটা কি? আমি কিন্তু এক কথার মানুষ, উত্তর পছন্দ হইলে থাকবো, উত্তর পছন্দ নাইলে জামুগা। আজ আইরা ফুটেজ খাওয়ানোর সময় নেই। আমার মনে হয় কি, আমার মনে হয় তুমি ব্রিজ থেকে পড়ে গিয়ে তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ও বুঝছি, তোর লগে এরকম করে গপ্প মারলে আমার সব কিছু লাডে উঠব। জায়গা সবকিছু মানে? আর কোথায় যাচ্ছ তুমি, পাগল নাকি?
আমি কতদিন পর তোমাকে খুঁজে পেয়েছি, আমি তোমাকে এভাবে যেতে দেবো? আচ্ছা শোন, তুই আমার কাছে যদি টাকা পয়সা পাস, বুঝাইয়া ক, আমি সব শোধ করে দিয়ে যাবো। আমার কাছে এখন মেলা টাকা আছে, কত পাস ক ক ক। মা, আমি কিন্তু তোমার বাড়াবাড়ি আর নিতে পারছি না। না নিতে পারলে কান ধরে দাঁড়ায় থাক। মা, উফ রে, কি সর্বনাশ! দিলি তো কুফাটা লাগাইয়া, পিছন থেকে ক্যান ডাক দিলি, সময়টাই নষ্ট গেল। আরে হ্যালো, হ্যালো তানজি, তুমি তিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ রেহান। মানে হ্যালুসিনেশন এত হওয়া ভালো না। এনিওয়ে, আমি ডাক্তারের সাথে, আমি জানতাম তুমি এমনটা বলবে, এই জন্য আমি বুয়াকে দেখিয়েছি। ওকে, আর বুয়াকে ডাকছি, দারুণকে জিজ্ঞেস করো, সবাই দেখেছে। আরে বুয়া, আরে ওকে ডাকছো কেন? ও তোমাকে বলবে। আচ্ছা ঠিক আছে, মানছি মা এসেছিলেন, মাকে তাহলে আবার ডাকো, ফোন করো। হ্যাঁ, তাই তো, ভালো কথা বলছো, দাঁড়ো। ফোন তো অফ। তুমি না একটা পাগল, মা নিশ্চয়ই এতদিনে নতুন একটা সিম নিয়েছে, নাম্বার নাও নি, দেয়নি তোমাকে? আমি নিতে ভুলে গেছি, তানসি ফর্মেশন একটা ঘরের মধ্যে আছে, কি দেখেছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। দেখো দেখো, আমি আমি না আমি আমি এখনই যাব। কোথায় যাচ্ছ তুমি এত রাতে? মাকে খুঁজতে। আমি পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজব। আমার মা তানজি, আমার মা। আমি এই ছেলেকে নিয়ে কি করব, কি করে বোঝাবো না তোমার মা? না বা আমাদের সন্দেহের তালিকা আছে, আপনি একজন সম্মানিত ব্যক্তি, তাই আপনার মাকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু আপনার ফ্যামিলি এবং আপনার মা আমাদের নজরদারিতে থাকবে, আশা করি আপনি আমাদেরকে কোঅপারেশন করবেন। আপনার বাড়িটা আমরা চিনে গেলাম, কোনো দরকার বা প্রয়োজন হলে আমরা আবার আসবো। থ্যাংক ইউ। তানজি বলছে যে তুমি আমার মা না। তোরে সর্বনাশ, ও তো হাসা কথাই কইছে। আমি আই, তোর মার নাম কি? আমার নাম তো মর্জিনা। আপনাকে পুলিশ ধরেছিল কেন? এ
এত কথা কই, এত এগুলি সব পলিটিক্স, বুঝছো? সব পলিটিক্স। আপনি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবেন, জানেন তো। আপনার ছেলে, আই মিন আমার হাজবেন্ড চায় আপনি এ বাড়িতে থাকেন। কেন, তুই চাস না? হিংসুটটা সিমরি, আর তোরা কি শুরু করছস? মা 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 মা, আমি কারো মাটা না, আমার কোনো সওয়াল পাওয়াল নাই কে। এসব কথা কয়ে বেশি ফুটেজ খাইলে কিন্তু আমি আবারও পলায় যামুগা। কোথায় পালিয়ে যাবে? আরে সর্বনাশ, জাহার নামে যামু, তুই যাবি? শোন, তোর নিজের সরকায় তেল দে, আমার এত খাতির করো লাগবো না। আর শোন, একটু সাবধানে থাকিস, এই সময় তিরিং বিরিং করলে একেবারে শীত পটাং, কিন্তু তুইও যাবি তোর বাচ্চাও যাইব। আশ্চর্য, আপনি সব কি বলছেন? এমনি খুশি তান্তি, এই মহিলা তোমার মা নয়, কেন বুঝতে পারছো না রেহান? এই মহিলা আমার মা না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তিনি আমার মা না, তারপরে সমস্যাটা কোথায়? আশ্চর্য, একটা মহিলাকে তুমি রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে আসবে, তাকে আদর করে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, আর আমার সমস্যা হবে না? মানে তুমি না, আমি আসলে কি বলবো? ছি, কি বলবে, কি বলার আছে তোমার বলো। আসলে বোধ শক্তি হবার আগেই তো মা বাবাকে হারিয়েছো তুমি, মা আমার কাছে মানুষ হয়েছো, তুমি কি বুঝবে মা আর বাবার আদর? তুমি পারলে এই কথা বলতে। ঠিকই বলেছ, আমি আসলেই জানি না মা বাবা কি। তোমরা যারা আদর পাওয়ার যোগ্য, তোমরাই তো মা বাবার আদর পেয়েছো পৃথিবীতে। আমি তো আমার মা বাবাকে কোনোদিনও দেখিও নি, আমি কি করে বুঝবো মা বাবার আদর কি? আমি কি করে জানবো
মা বাবা হারানোর যন্ত্রণা ঠিকই বলেছ। শোন, বেশি লম্প জম্প মারিস না, আসমানে উড়লে কিন্তু ধপাস করে মাটিতে পড়বি, বুঝছস? মানে কি বলছেন আপনি এসব? তোরা আমি একটা হাসা কথা কই, এই বাচ্চা কাচ্চা লই এত বেশি মাতিস না, বাচ্চা কাচ্চা সারা মানুষের জীবন অনেক সুন্দর হয়ে যায়। আপনি কি পাগল? হ্যাঁ, কি বলছেন এসব আপনি? উচিত কথা কইলেই তো আমি পাগল। তুই কি জানোস বাচ্চা কাচ্চার কি যন্ত্রণা? যাগা, যেই কথা জিগাইতে আইসি, তুই হাসা কইরা কত? তুই কি আমার লইয়া তোর স্বামীর লগে ঝগড়া করছস? তুই এত হিংসুরটা কেন? হ্যাঁ শোন, জামাইর লগে কিন্তু এত বেশি কাহানি করিস না, তুই জামাইটা বড় ভালো পাইছস। কে আপনি? ওরে সর্বনাশ, এটার মানে কি? আপনি কি চান আমাদের কাছে বলুন তো? এত খবরদারি কেন করছেন? আর আপনাকে এত কথা বলার রাইট কে দিয়েছে? হ্যাঁ ওরে সর্বনাশ, আমি কি আজাই রাত তগো বাড়িতে আইসি, তোরাই আমার জোর করে লই আইসস, আবার বাইন্ধ রাখছস। আমার এত শখ নাই তগো বাড়িতে থাকুনের লেগিয়া, আবার আমার উপরে সিল্লাস। আপনাকে এক্ষুনি চলে যেতে বলে যাবেন? আবার জিগায়, এক্ষুনি যামু? তাহলে প্লিজ চলে যান, মুক্তি দিন, আপনাকে আমার অসহ্য লাগছে। ঠিক আছে আমি যাইতেছি গা, কিন্তু তোর জামাই, আমার জামাইকে নিয়ে তো আপনাকে ভাবতে হবে না, ওকে আমি সামলাবো, আপনি প্লিজ যান। ঠিক আছে। হাই রে দেমাগি, তোর এই দেমাগি একদিন তোরে খাইব কয়ে দিতাছি। যাগা, আজাইরা পেশাল পারনের আমার তো শখ লাগে নাই, আমি যাইগা। আর সাবধান, তোর জামাইরে সাবধান করে দিবি, আমার পিছে পিছে যেন আর খোঁজাখুঁজি না করে। হ্যাঁ দাঁড়ান, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান, জলদি ক। আপনি নিজের ছেলের সাথে এমন অভিনয় কেন করছেন? আরে সর্বনাশ, আচ্ছা কত তোকে সমস্যাটা কি? হ্যাঁ তোরা দুজনে মিলে এগুলো কি শুরু করছস, আবার তুইও কিচ্ছা করতেছস? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আপনি বসুন, আসুন একটু বসুন এখানে, আবার বসুন, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, এটা আপনি না, আপনি বলুন, এটা আপনার আয় না, এটা আপনি না, দাঁড়ান একটুখানি দাঁড়ান। তুই আমার একটা কথা বিশ্বাস কর, আমার কিন্তু কোনো স্মৃতিশক্তি হারায় নাই, আমার জমজ বোনও নাই, আমি একেবারে অরিজিনাল ওয়ান পিস। তুই এক কাম কর, তুই আমার পিসিক্যাল থেকে আমার লাইফ হিস্টোরি জিগা আমি একেবারে সেম টু সেম করে দেবো। আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু আমার স্বামীকে কি করে বিশ্বাস করাবো?
পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার মা সেরা, কিন্তু আমার স্বামীর কাছে তার মা তার জীবন। আজ 7 মাস মা আমাদের সাথে নেই। এই 7 মাসের একটা মুহূর্ত আমার স্বামী ওর মাকে ভুলে থাকতে পারেনি। আমি আর পারছি না, আমি আর পারছি না আমার স্বামীর এই কষ্ট দেখতে। প্লিজ আল্লাহ, আমার এই দেখুন পরীক্ষায় ফেলাইলো, এখন আমি কি করু? কষ্টে তো বুকটা ফাইটে যাইতেছে গা। ওগো তো কোনো দোষ নাই কেন, পোলাটা এত মাস পরে মায়ের মতো আমারে খুঁজে পাইছে, আর মাইয়াটা আহারে 2 দিন পর মা হইব। আর এখন এটা লইয়া না না, আর 2 নম্বরই না, অহন 2 নম্বরে 1 নম্বর করণ লাগব, সব মিশা কথারে হাসা করণ লাগব। কারো সুখের লেগিয়া মিশা কথা কইতে হইলে কোনো দোষ। তুমি যদি রেগুলার অ্যাক্টিং করতে ড্যাম শিওর অস্কার পেয়ে যেতে। কি করব বল, তোরা আমাকে কতখানি ভালোবাসিস কতখানি মিস করিস সেটা দেখার জন্য আমি এই নাটকটা করলাম, বুঝেছিস? আচ্ছা তাই? সত্যি মা, নাটকটা ভালোই হয়েছে, একেবারে বেশভূষা থেকে শুরু করে ভাষার পরিবর্তন। বলতেই হয় মা, আপনার তুলনা হয় না। আচ্ছা তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য কফি করে নিয়ে আসি। আরে তুমি যাচ্ছ কেন? তানজি করে নিয়ে আসুক। তানজি তুমি একটু জানো আমার মার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম। আচ্ছা থাক, তোমার জন্য দরকার, তুমি এক কাজ করো বুয়াকে বলো প্লিজ। ওকে পপি, 2 কাপ কফি দিয়ে যাও জলদি। মা একটা কথা বলি? বল না। একটা কথা কিন্তু সত্যি, সামহাও তোমার ঘ্রাণটা না মিসিং। আরে না মানে আমি সবসময় তোমাকে একটা কথা বলতাম না, যে আমি চোখ বন্ধ করলে তোমার ঘ্রাণটা অনুভব করতে পারি, সামহাও ওটা আমি পাচ্ছিলাম। আর তুমি এত সিরিয়াস হয়েছো না, আমি অত সিরিয়াসই বলিনি, এমনি বললাম আর কি। আপনি কেন অভিনয় করছেন? আমি আপনাকে আমাদেরকে মুক্তি দিতে বলেছিলাম, অথচ আপনি তো আমাদেরকে আরো বন্দী করে ফেলছেন। তুমি যা শুনতে চেয়েছিলে সাথে কেন ভাগাভাগি করে নেব? কারণ পরো তো একজন মানুষ, একজন মা, আর মায়ের প্রতি তোমাদের ভালোবাসা দেখে ভালোবাসার প্রতি আমারও অনেক লোভ হয়ে গেছে মা। মা গো, আমারে আর তারা দিও নেই বাড়ি থেকে, আমি আমি তোমাদের লোকে থাকতে চাই। কিন্তু আপনি যদি আবার পালিয়ে যান? না না, আর যাবো।
করে সাত সমুদ্র তেরো নদী পার করে যাচ্ছে, যাচ্ছে তো মাত্র গুলশান থেকে গাজীপুর রিসোর্ট। আরেকটা কথা শুনো, কোনোদিনও আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখতে হবে না। একদম ঠিক বলেছ বৌমা। এমন যদি হয় বাবুকে পৃথিবীতে আনতে গিয়ে আমি আর ফিরে না আসি? ছি ছি, এসব তুমি কি বলছো বৌমা? কি বলো এসব তুমি? কি ব্যাপার আপনারা? সরি স্যার, ব্রেকফাস্ট করতে হবে, আমাদেরকে আবার আসতে হবে। কেন বলুন? আমার সাথে আলিয়া বানুকে অ্যারেস্ট করতে। আলিয়া বানু? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। এখানে আলিয়া বানু নামে কেউ থাকে না, উনি আমার মা। সালেহা বেগম, আমরা জানি আপনার মায়ের নাম সালেহা বেগম, তবে এই মহিলার নাম আলিয়া বানু। এতদিন যিনি আপনাদের বোকা বানিয়েছে, মর্জিনার নাম নিয়ে আপনাদের বাড়িতে এসে আপনার মায়ের রূপ ধারণ করেছে, আসলে উনি আপনার মা নন, উনি একজন অপহরণকারী। আপনাদের তো সাহস অনেক আমাদের বাড়িতে ঢুকে আমাদের মাকে। এক্সকিউজ ম্যাডাম, কাকে মা বলছেন? শিশু কিশোর অপহরণের সাথে জড়িত থাকার এই মহিলাকে? যাই হোক, এতদিন আমাদের কাছে যথাযোগ্য প্রমাণ না থাকায় তাকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই, তবে আজ সেই প্রমাণ নিয়ে আমরা হাজির হয়েছি। আপনাদের কাছে প্রমাণ আছে? তো কি প্রমাণ আছে শুনি। থাক বাপ, ভাগতে অনেক খুশি। বাদ দিব মানে? মা তুমি কি বলছো? হ্যাঁ, উনি আমাদের বাড়িতে এসে যা ইচ্ছে তাই বলবেন, আমরা চুপ করে থাকবো? ওনারা যা বলছে সবই সত্য। হোয়াট, কি করবো ক? আমি আমি মিশা কথা করতে চাই নি, কিন্তু তোগো ভালোবাসা, তোগো এত ভালোবাসা দেখিয়া আমি অনেক লোভে পড়ে গেছিলাম, তাই কয়েকদিনের জন্য শুদ্ধ কথা কইয়া লেবাস বদলাইয়া তোগো মাসাই যায় অ্যাক্টিং করছি। তবে ওইটা আমি না, এইটা আমি। কি বলছো এসব? মায়ের অ্যাক্টিং করেছো মানে? আমি আলিয়া বানু বাপ, দেখতে তোর মায়ের মতো হইলে কি গো? তোর মা তো আসিল, তোর এক নম্বর মা, আর আমি আমি তো মা জাতির কলঙ্ক, কলঙ্ক। তুইটা টাকা লুকে আমি কখনো মর্জি না হই, কখনো সখী না হই, কখনো রহিমা হই, আরো কত নাম আমার। কিন্তু কিন্তু কেন? আমার আমার মাথায় কাম করে না বাপ, কোনো কোনো বাচ্চা দেখলে, কারো পেটে বাচ্চা দেখলে আমার আমার মাথায় আগুন ধরে যায়, সহ্য করতে পারি না। আমার নুরি, আমার একমাত্র বুকের দল আমার চক্ষের সামনে মরে গেল, আমি যা যা দেখলাম, তাইলে তাইলে আমি অন্যের বাচ্চা কি করে সহ্য করব? হ্যাঁ, কি করে সহ্য করব? আর এই কারণে আপনি প্রথম প্রথম আমার বাচ্চা নিয়ে? তুমি আমারে মাফ করে দিয়ে আমি কি করবো ক? কত অল্প বয়সে বাপা আমারে বিয়ে দিয়ে দিছে, অল্প বয়সে মাও হয়ে গেলাম, মাইয়ার মা। কত সব করে নাম রাখছিলাম নুরি, কিন্তু গ্রামের মানুষ তো মাইয়া হয়েছে বইলা মনে হইলো যে আমি অনেক বড় পাপ করে ফেলাইছি আমার মাইয়ারের, আমার মাইয়ারারে আমার বুকের থেকে টাইনা দিয়া বাড়িতে ডুবায় মাইরা ফেলাইছে। আমি চাইয়া চাইয়া দেখছি আমার মায়ের আমার চোখের সামনে মরে গেল। এটা যার গেছে সেই শুধু বুঝে, কিন্তু এই কষ্ট সোয়ার আমি সময়ও পাই নাই বাপ। যৌতুকের টাকা কিছু বাকি থাকার কারণে আমার স্বামী আমারে মেয়ে মানুষের দালালের কাছে বিষে দেয়। আমি কোনো রকমে
তাদের হাত থেকে পলায় গিয়া আমিও মরা যাইতে চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। তারপরে প্যাটের দায়ে কি করব, পলাইয়া টাঙ্গাইলে আসছি। টাঙ্গাইলেও কিছু করার আসিল না, তারপরে ঢাকায় আসি। ঢাকায় আসা কেমনে কেমনে জানি কি হয়ে গেল, আমি যা জীবনে কখনো চাই নাই তাই হয়ে গেল। আমি আমি এই লাইনে চলে আসলাম। তো বিশ্বাস কর, এসব কাম আমি করবার চাই নেই। আমি অনেকদিন আগে সাইডেও দিছিলাম, কিন্তু মাঝে মাঝে মাথাটা যে কি হইয়া যায়গা, সব উলট পালট খাইয়া যায়। তাই বলে কিডন্যাপিং শখ করে এই কাম করি নাই মা। আমি আমি কইছি না, সব বাচ্চা দেখলে, পোলাপাইন দেখলে আমার নুরির চেহারাটা আমার চোখকে বাইসা ওঠে, তখন আমার মাথা ডাউলে যায়। আমি বেদিশা হইয়া তখন এই কাম করি, আমার কিছু করমে থাকে না। পুরো মেন্টাল আপনারা ঠিকই কইছেন, আমি মেন্টাল। আমার আপনারা নিয়ে যান, জেলে ঢুকান। সারা জীবন আমি মা ডাক সুন্দর পাই নাই, এটা তো আমার দোষ। তিন রাত ২৪ ঘন্টা আমার চোখের সামনে নুরি ভাইসে আসে, এইটাও আমার দোষ। রেহান বাবা আর বৌমা আমার মা কইয়া ডাকে, এইটাও আমার দোষ। আর যেদিন রেহান বাবা আমার পা ধরে সালাম করছিল, সেদিন আমার জীবনে প্রথম মনে হয়েছিল যে আমিও মানুষ, মানুষ। আর বৌমার মা ডাক শুনা আমি আমার নদীরে খুঁজে পাইছি, এটাও আমার দোষ। আপনারা আমারে নিয়ে যান পুলিশ ভাই, নিয়ে যান। তাই যাওয়ার আগে একটা কথা দিতেইব, আপনার ওই সমাজে আমার মতো আলেয়া মানুষ যেন আর কোনোদিন জন্ম না হয়, এই গ্যারান্টি আপনাকে দিতে হইব। তোমার জন্য আমার অনেক দোয়া রইল। আমি অ্যাক্টিং করছি ঠিকই, কিন্তু তোমাকে যে আমি ভালোবাসছি এইটা মিছা কথা না, এইটা সত্য কথা। আমার এই পাগল পোলারে তুমি একটু দেখে রেখো, দেখে রেখো। আমি মানলাম তুমি আমার মা না, আমি মানলাম।
তুমি অপরাধী, তারপরও তো তুমি মা।